তোমার এই পথ চলাকে এক ধাপ এগিয়ে নিতে চলে এসেছে নবরণ পলিটেকনিক ইনস্টিটিউট। নবরণ পলিটেকনিক ইনস্টিটিউটে আছে 4 বছর মেয়াদী সিভিল, ইলেকট্রিক্যাল এবং আর্কিটেকচার কোর্স। আসসালামু আলাইকুম। নবান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত। আমি দেবীশ্রী দত্ত, সহকারী শিক্ষিকা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি নবম অধ্যায়ের নবজাগরণ সংস্কার আন্দোলন সম্পর্কে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাধারণ জনগণ কীভাবে ইংরেজ শাসকদের শোষণের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল, আর আমরা আজকে আলোচনা করব কাদের সম্মিলিত শক্তির, মানে কাদের নেতৃত্বে এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছিল। তো যারা এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে জনসাধারণকে নেতৃত্ব দিয়েছেন বা তাদেরকে পথ দেখিয়েছেন, তাদের মনের ভিতরে মনের ঘনীভূত অন্ধকার দূর করে তাদেরকে আলোর রেখা দেখিয়েছেন, সেই সমস্ত সাহসী সমাজসেবক এবং যোগ্য নেতৃত্বদের সম্পর্কে। এরকম একজনই ছিলেন রাজা রামমোহন রায়। ওনার জন্মগ্রহণ করেছিলেন 1774 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1833 সালে। উনি সমাজ সংস্কারে অনেক প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজা রামমোহন রায় ছিলেন একজন বিজ্ঞ ব্যক্তি। ওনার নেতৃত্বে সমাজে অনেক সংস্কার সাধিত হয়েছিল। যেমন সাধারণ হিন্দুদের মধ্যে যারা একেবারেই লেখাপড়ার সম্পর্কে অজ্ঞ ছিল তাদেরকে সময়ের সাথে যুগোপযোগী করে তোলার জন্য পথ দেখানো এবং তাদেরকে সঠিক নেতৃত্ব দিয়ে ইংরেজ শোষকের বিরুদ্ধে, এই শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তৈরি করে তোলা। তারপরে আমরা ওনার মৃত্যুর পরে 1833 সালে উনি মৃত্যুবরণ করার পরে ওনার এই সমূহ প্রচেষ্টা বা স্বপ্ন সফল হয়েছিল। 1835 সালে ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষা দেওয়ার সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, যেটা ওনার প্রধান এবং অন্যতম লক্ষ্য ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবহিত। উনি ছিলেন জ্ঞানের অসাধারণ ভাণ্ডার এবং ওনার নেতৃত্বেই উনিই প্রথম বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রবর্তন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করেন এবং 1891 সালে এই মহান ব্যক্তিত্ব পরলোক গমন করেন। উনি ওনার জীবদ্দশায় শিক্ষার জন্য অনেক পরিশ্রম করে গেছেন এবং বিভিন্ন হিন্দু সমাজ সহ মুসলিম সমাজে বিভিন্ন সংস্কার আন্দোলনে ওনার অবদান ছিল অপরিসীম। ওনার নেতৃত্বেই 1856 সালে গভর্নর জেনারেলের সম্মতিক্রমে বিধবা বিবাহ আইন পাশ হয়, যেটা তৎকালীন হিন্দু সমাজের জন্য একটি যুগোপযোগী আইন ছিল এবং তৎকালীন সময়ে যে প্রতিটি মেয়ে যে শোষণ এবং বঞ্চনার শিকার হতো সেই অবস্থা থেকে নারীদেরকে মুক্তি দেওয়ার লক্ষ্যে উনি নিরলস আন্দোলন এবং কঠোর পরিশ্রম করে গিয়েছেন। হাজী মোহাম্মদ মহসিন, উনিও নবজাগরণ আন্দোলনের একজন অন্যতম কর্ণধার ছিলেন। উনি 1732 সালে জন্মগ্রহণ করেন এবং 1812 সালে মারা যান। হাজী মোহাম্মদ মহসিন ওনার দানের জন্য বিখ্যাত ছিলেন। ওনার দান করা অর্থে অনেক মসজিদ, মাদ্রাসা এবং এবেতদায়ী প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, যা মুসলিমদের শিক্ষার ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা রেখেছিল। এরকমই একজন ছিলেন নওয়াব আব্দুল লতিফ। তিনি তার অন্যতম কার্যক্রম হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেটা মুসলিমদেরকে মুসলিম শিক্ষা সম্প্রসারণের সাথে এগিয়েছিল, মুসলিম শিক্ষা সম্প্রসারণে বিস্তর প্রভাব বিস্তার করেছিল এই মুসলিম সাহিত্য সমাজ। বেগম রোকেয়াকে নারী জাগরণের অন্যতম কর্ণধার বলা হয়। উনি 1880 সালে পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1932 সালে এই মহিষিনারী পরলোক গমন করেন। ওনার জীবদ্দশার পুরো সময়টায় উনি নারী জাগরণের জন্য কাজ করে গিয়েছেন। উনি নারীদের জন্য বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা, নারী শিক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা
এবং উনি প্রচুর উনি অনেক বই লিখেছেন, তার মধ্যে অবরোধবাসিনী, মতিচুর, এগুলি অন্যতম। ওনাদের আমরা এতক্ষণ যাদের কথা আলোচনা করলাম তারাই ছিলেন তৎকালীন সময়ে সাহিত্যের কর্ণধার। ওনারাই পথ দেখিয়েছিলেন কীভাবে ইংরেজদের এদেশ থেকে বিতাড়িত করে এদেশে হারানো শান্তি পুনর্বহাল করা যায়। ওনারা চেষ্টা করেছিলেন এদেশের শোষণ বঞ্চনা নির্যাতন থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে। আজ এই পর্যন্তই।